আমি এই অ্যালার্জি, ইমানের অ্যালার্জি, ইমানের উপরে যত অ্যালার্জি ব্যারাম ট্যারাম এগুলার মলম বিলি করি। আমি একজন ক্যাম্পাসার নাকি? আমি একজন ক্যাম্পাসার, আমি ক্যাম্পাস করি। আমি যে মলমটা আপনাদেরকে সার্ভ করি, এই মলমটার উপরে মদিনার সিল আছে কিনা বলেন, মদিনার সিল আছে কিনা বলেন, মদিনার ট্রেডমার্ক আছে নাকি নাই, জোরে কোন আছে নাকি নাই? এখন এই মদিনার ট্রেডমার্ক আলা এই মলম যখন আল্লাহ নবী বিলি করছে, বেলালের ভালো লাগছে, ওমরের আবু বকরের ভালো লাগছে, আর আবু জাহেল ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইউর লাইফ স্টাইল। স্বল্প পরিসরে সীমিত পর্যায়ে অল্প কিছু কথা বলার আগে, শুরু করার আগে আসুন আমরা সবাই মিলে মহান রব্বুল আলমিনের একবার শুক্রিয়া আদায় করি। আপনারা কি রাজি আছেন? তাহলে সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে সবাই ইমানের বলে বলিয়ান হয়ে জজবাইশ এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে নিজকে উজাড় করে বিলীন করে বীর বিক্রমে সিংহ গর্জনে বজ্র বিষানে ফেটে পড়ে উল্লাসের সাথে আওয়াজ তুলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার, না করলে চলে না, চলছে না, চলবে না, চলতেও পারে না। কেননা যেই মুখটা থেকে, যেই জিহ্বাটা দিয়ে এইমাত্র আমরা কালেমাতুর শুকর আলহামদুলিল্লাহ পড়লাম, এই মুখটা কার তৈরি? জিহ্বাটা কার বানানো? আলাম না যা আল্লাহু আইনাইনে ওয়ালে সানাও ও সাফাতাইনে। তিনি জিহ্বা এবং ঠোঁট এই দুইটা উল্লেখ করার আগেই চোখের কথা উল্লেখ করেছেন। আমরা চোখ দিয়ে পথ দেখে দেখে এই মাহফিল পর্যন্ত এসে পৌঁছেছি। এখন আমরা আলহামদুলিল্লাহ জিকির করেছি। সবচেয়ে আফজল জিকির চারটা শব্দ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আজকাল জিকিরের কত তরিকা, কত কায়দা, কি যে বের হয়েছে। জিকির করে নাকি বৌকি দেয়, জিকির করে নাকি অন্য কিছু করে, অনেক সময় বাইরে থেকে বোঝার কোনো উপায় থাকে না। আবার তরিকতের নামে, মারেফতের নামে কবর সেজদা করে, জীবিত পীরকে সেজদা করে, করে না? আচ্ছা, হিন্দু ভাইয়েরা তারা মরা শিবকে সেজদা করে, মরা দুর্গাকে সেজদা করে, সরস্বতী ভগবতী তাদেরকে সেজদা করে, তাদের একটারও প্রাণ নাই, তাদের হাতের তৈরি। আর একদল মুসলমান তরিকতের নামে, মারিফতের নামে জীবিত শিবকে পূজা করে, জীবিত শিবকে সেজদা করে, নাকি করে না? ফালাওলাই যা বালাগাতিল হলকুম, যখন রুটা কণ্ঠনালীতে এসে উপনীত হবে বিচার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে, মালিকুল মৌত আজরাইল তার আসমানে মাথা জমিনে পাও, বিরাট দেহ বিশাল বপু নিয়ে নির্দয় নিষ্ঠুরভাবে এসে আপনার, আমার, আমাদের বুকের উপরে চেপে বসবে, বসে সে রুহের বোটা ধরে টানবে। আপনি যদি নামাজি হন, রোজাদার হন, দিনদার হন, সাহেবে কোরআন হন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আজ যায় রুহের বোটা ধরবে,
আল্লাহ আরেক দল ফেরেশতা আপনার কণ্ঠনালী দিয়ে পুরো শরীরের ভিতরে পাঠিয়ে দেবেন, পাঠিয়ে দিয়ে বলবেন যে হে আমার ফেরেশতারা, আমার বান্দার রুটাকে আমি আল্লাহ, আমি রব্বুল আলামিন এমনভাবে সেটিং করেছি, সেট আপ করেছি, আমার বান্দার প্রত্যেকটা পশমের সাথে এই রুটা লাগা, পশম ধরে টান দেন, ব্যথা পাবেন না, নখের যেটা মরে গেছে এটার সাথে শরীরের রক্তের কোনো সম্পর্ক নাই, এটা কাটতে ব্যথা পাওয়া যায় না, কিন্তু বাকিটাও তো নখ, একটু কাটেন না পারবেন? তাহলে যেটা বাড়তি এটা মরা, এটা মৃত, শরীয়তে বলছে এটা কেটে ফেলো, ঠিক কিনা বলেন? মাথার একটা চুল ধরে টান দেন, ব্যথা পাবেন না বোধ হয়? পাবেন। আপনার এই শরীরের ভিতরে 12 লক্ষ নার্ভ আছে, রগ আছে, আবার আপনার এই মাথার মগজের ভিতরে 12 লক্ষ সেল আছে, কোঠা আছে, কোঠা 12 লক্ষ কোঠার 12 লক্ষ রগ। আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাগে ভাগ করেছেন, দুই মুটার কি ভাগ করে আপনার পিছন দিয়ে মাথার নিচের দিকে দুইটা মোটা রগ, এই দুইটা মোটা রগ আল্লাহ পাক আপনার মেরুদণ্ডের ভিতরে ঢুকাই দিয়েছেন, মেরুদণ্ডের ভিতর দিয়ে এই মোটা মোটা দুইটা রগ নিচের দিকে যেতে যেতে আপনার কোটি 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 পর্যন্ত পৌঁছেছে। আপনার এই মাথার এখান থেকে শুরু করে কোটি পর্যন্ত এই দুইটা মোটা রগের সাথে প্রত্যেকটা এক একটা পশমের এক একটা রগ আছে, এক একটা অঙ্গ প্রত্যঙ্গের এক একটা রগ আছে, এগুলোর ভিতর দিয়ে যখন পশমগুলার গোড়া রক্ত যায়, ক্যালোরি যায়, ভিটামিন যায়, তখন পশমগুলো জীবিত থাকে। আর যদি ওই লাইন দিয়ে ওই চিকন রক্ত দিয়ে রক্ত ক্যালোরি না যায় তাহলে পশমগুলা মরে ঝরে পড়ে যায়, এটাই বাস্তব। আবার দেখুন কুত্তার গায়ের পশম সবগুলো এক সমান কি, বিড়ালের পশমও এক সমান। বাংলাদেশ নাতিশীতোষ্ণ দেশ, এই জন্য বাংলাদেশের বিড়াল কুকুরের শরীরের পশম ছোট। আপনি পশ্চিমী দুনিয়ায় যান, উত্তর গোলার্ধে যান, শেষও যায় দেখবেন বিলের পশমও লম্বা, কুত্তার পশমও লম্বা, বেচারাদের কোনো টেক্সটাইল মিল নাই, কোনো কম্বল চাদর তৈরি করার ব্যবস্থা নাই, যার জন্য আল্লাহ ওখানে যেহেতু বরফ আর বরফ, কুত্তার শরীরের মধ্যে অটোমেটিক কম্বল লাগাইয়া দিছে। বিদেশি কুকুরের পশম দেখছেন তো, বাবা রে বাবা, মনে হয় এক বস্তা হবে, অটোমেটিক কম্বল। আর আমাদের দেশে ওই ধরনের শীত নাই, হিমশীতল ঠান্ডাও নাই, বরফও জমে না, যার জন্য আমাদের দেশের কুত্তা বিলের পশমগুলা ছোট ছোট, চিকন কম্বলই নিয়ে সারে, মোটা কম্বলের দরকার নেই। এরপরে আসুন, শরীরের যে নার্ভ রগগুলার কথা আমি বললাম, একই রক্ত, একজনের শরীরে কিন্তু দুই গ্রুপের রক্ত নাই, এক গ্রুপ, আমি কি বুঝাইতে পেরেছি? আচ্ছা, এরপরে ক্যালোরি ভিটামিন আপনার টিকে থাকার জন্যে, শরীরটাকে বাঁচাবার জন্যে যত উপাদান দরকার সবগুলো আপনার প্রত্যেকটা পশমকে সাপ্লাই করা হয়, চোখকে আবার আরেক ধরনের সাপ্লাই করা হয়, নাককে কানকে মুখকে প্রত্যেকটা অঙ্গকে এইভাবে সরবরাহ করা হয়। জমিন কিন্তু একটা, রক্তের গ্রুপও একটা, আপনার এখানের পশমগুলো এখানের, যদি আপনি 60 বছর বাঁচেন এগুলাকে না কাটেন না ছাটেন,
সাড়ে ছয় হাত পর্যন্ত লম্বা হয় এগুলা, সাড়ে ছয় হাত। শরীরের কোনো কোনো কিস এখানে যেই পশমগুলো এগুলো ওগুলার মতো সাড়ে ছয় হাত পর্যন্ত লম্বা হতে পারে বিজ্ঞানের সর্বশেষ পর্যবেক্ষণ পরীক্ষায়। ভিতরের রক্ত কিন্তু এক, ভিটামিন ক্যালোরিও এক, দুই রকম নাই। জমিনও একটা, সারও এক রকম একটা, কিন্তু এখানের পশমগুলা ষাট বছরে সাড়ে ছয় হাত হইল আর এখানের পশমগুলো আদাকর হয়ে বসে থাকলো। কি এখানের গুলো বুকের পিঠের গুলো? ভাই যদি ওই সাড়ে ছয় হাত লম্বা এগুলা হয় যেটা হওয়া দরকার, এইভাবে যদি সারা গায়ের পশম সমানে বাড়ত আপনি মানুষ হইতেন না ছাগল হইতেন? মানুষ হতেন নাকি ভাল্লুক হইতেন বলেন? তাহলে আপনাকে যেইভাবে ভালো দেখা যাবে, সুন্দর দেখা যাবে, পারফেক্ট দেখা যাবে, ত্রুটি বিচ্যুতি মুক্ত দেখা যাবে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই পশমগুলার কাছে এই পরিমাণ খাদ্য সরবরাহ করে যাতে করে এক করের চেয়ে বেশি লম্বা, আর এগুলার কাছে এই পরিমাণ খাদ্য সংগ্রহ করে এমন বেশি খাদ্য এখানে সাপ্লাই করে যাতে করে এগুলা দুই মাস পরে একবার কাটা লাগে, এক মাস পরে একবার ছাড়া লাগে। আমি কি বুঝাইতে পেরেছি? আল্লাহু আকবার। আমি বলে থাকি ফি আইয়ে সুরাতি মা শা আ রাক্কাবা, সুরত চেহারা, মুখাবয়ব, মুখাকৃতি, ফেজ, অ্যাপিয়ারেন্স। প্রথম মানুষ আদম থেকে শুরু করে ফায়জা নুফেখা ফি সুরে, আল্লাহ পাকের নির্দেশে যেদিন ধ্বংস সিংহা ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দেবেন কিয়ামত থেকে, আদম থেকে সিংহা ফুৎকার পর্যন্ত দুইজন মানুষের চেহারা বোধহয় একরকম বানাইছে, বানাইলে বলেন না। যে কোম্পানিতে স্ট্যান্ডগুলা তৈরি করেছে সবগুলা দেখেন একরকম, একটা দিয়ে একটা বদলানো যাবে। যেই মিস্ত্রি এই চেয়ারগুলো সোফাগুলো বানিয়েছে সবগুলো একরকম, একটা দিয়ে আর একটা বদলানো যাবে। আমি কি বুঝাতে পেরেছি? এই টেবিলটাও বদলানো যাবে, গরুটাও বদলানো যাবে, ছাগলটাও বদলানো যাবে, মোরগটাও বদলানো যাবে, কিন্তু একজন মানুষ দিয়ে আরেকজন মানুষ এই পর্যন্ত বোধহয় বদল করা গেছে? যাবে? কেন যাবে না? যত মানুষ তত চেহারা। আদম থেকে কিয়ামত পর্যন্ত দুইজন মানুষের মুখের সুরত একরকম বানাননি। এই যে চেহারা, ফেজ, অ্যাপিয়ারেন্স, মুখের আকৃতি, আই রিপিট, আদম থেকে কিয়ামত পর্যন্ত দুইজন মানুষের চেহারা একরকম বানাননি। কত বড় শিল্পী, কত বড় কারিগর, কত বড় ইঞ্জিনিয়ার, কত বড় ডিজাইনার, কত রকমের ডিজাইন তিনি সৃষ্টি করতে জানেন। এক গ্রামের মানুষ দুইজনের চেহারা যদি একরকম বানাইতেন বউ বেচারির কি অবস্থা হইতো? একটু চিকন কথা আর কি। হাসরের মাঠে আল্লাহ আমল নামা হাতে দেবেন, একরা কেতাবাক, না ওইটা তোমার আমল নামা, তুমি একটু পড়ে দেখো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, ওরে বান্দা আমার এই আমল নামাটা তুমি পড়ে দেখো, আজকে তোমার প্রাপ্য, তোমার পাওনা কি, জান্নাত নাকি জাহান্নাম? বান্দা আমল নামা হাতে নেবে, হাতে নিয়ে দেবে লাল দাগ, বেশি লাল দাগ বুঝেন? লাল দাগ, সবুজ দাগ একেবারে কম। এখন চিন্তা করবে বাঁচার তো কোনো আশাও নাই, উপায়ও নাই, একটু ঠেডামি টেডামি করে দেখি না, ঠেডামি বুঝেন? তেড়ামি, বিটকেমি। বান্দা লাল দাগ বেশি দেখে বলবে সুবহান আল্লাহ মা হাজাল কিতাব, সুবহান আল্লাহ এইটা কি আমল নামা, মা মিন সগীরাতিন ওয়ালা কাবীরাতিন ইল্লা
আহাসা হা, কোন দিন কোন রাস্তা দিয়ে হেঁটেছি, হাঁটার সময় বাম দিকে কয়বার তাকিয়েছি, ডান দিকে কয়বার তাকিয়েছি, কোন নিয়তে কাকে দেখার জন্য তাকিয়েছি সেটাও লেখা আছে। হাঁটার সময় কয়বার নিঃশ্বাস ফেলেছি সেটাও লেখা আছে। হাঁটার সময় কয়বার চোখের পলক উঠানামা করেছি সেটাও লেখা আছে নাকি নাই? হাঁটার সময় কয়বার ডোগ গিলেছি, ডোগ গিলা বুঝেন, ডোগ গিলাটাও লেখা আছে। আকাম কুকাম বড় বড় এগুলা বোধ হয় লেখা নাই। জোরে বলে, জোরে বলে, হায় রে হায়, যখন আমলনামা হাতে পাবে দেখবে যে বাঁচার কোনো উপায় নাই। এখন বলবে রব্বুল আলামিন এত গুনার কাজ তো আমি করি নাই, করলে আমার মনে থাকতো। তোমার দুই ফেরেশতা কেরামান কাতেবিন আমার সাথে দুশ্মনী করে, আরেকজনের আকাম কুকাম, আরেকজনের গুনার কাম, লাল দাগের কাম আমার খাতায় লিখছে, দয়া করে আমার 60 বছরের পরীক্ষার খাতাটা আবার একটু রি এক্সামিন করো, রি স্ক্রুটনি করো। আল্লাহ তখন জবাব দিবেন, কুল্লাম রিম বেমা কাসাবা রাহিনা, আল্লাহু আকবার, সবগুলা করা নেয়া। লক্ষ্য করুন, প্রত্যেকটা মানুষ তার আমলনামার সাথে আসতে পৃষ্ঠে বাধা, এই নাও তোমার আমলনামা, ইন্টারন্যাশনাল পাসপোর্টের মতো। ডান দিকে তোমার সবুজ দাগ, সবুজ চিহ্ন, নেকির চিহ্ন, আর বাম দিকে লাল দাগ, যত আকাম কুকাম দুই নম্বরই, আল্লাহর নিষেধ, রাসূলের নিষেধ, কোরআনের নিষেধ, এগুলা তুমি ঘটিয়েছ, করেছ, এগুলার প্রতিফল লাল দাগে দেখা আছে। সুতরাং আমার ফেরেশতা, একজন ওসিকে 3 বছরের বেশি এক থানায় রাখা হয় না, একজন ডিসিকে 3 বছরের বেশি এক জেলায় রাখা হয় না, রাখলে ক্ষতি কি আসিল? এখানে যারা টাকা মারে, পয়সা মারে, ঘুষ খায়, 2 নম্বরই করে, ওসি সাহেবের সাথে তাদের হটলাইন হয়ে যাবে, হটলাইন, তখন ওসি সাহেবের সহযোগিতায় এই আকামটা আরো, যার জন্যে সরকারি বড় বড় কি পোস্ট, গুরুত্বপূর্ণ পোস্টগুলো ট্রান্সফারাবল। আপনার কাঁধে যেই দুজন এখন ডিউটি করে আছে না নাই? মাগরিবের আজানের পরে এসেছে, তারা সারা রাতে ডায়েরি লিখবে, কোন কাতে শুয়েছেন, এই কাতে কতক্ষণ আসিলেন, কোন সময় পাস পরিবর্তন করেছেন, আর এই ডান দিকে শোয়া অবস্থায় কয়বার নিঃশ্বাস নিয়েছেন, কেমন লাগে? পুঙ্খানু পুঙ্খরূপে তারা লেখে, ফজরে আজান শুরু হয় তারা খাতা রেখে চলে যায় আল্লাহর ডাকে, নতুন দুইজন আসে, এসে তারা ফজরের পর থেকে মাগরিব পর্যন্ত আবার 12 ঘন্টা। আপনার আমার আমল নামা এটা লেখেন, মাগরিবের আজানে এই দুইজন চলে যায়। এখন আপনার আমার সাথে যে এই দুইজন আছে এখন নাকি নাই? আছে তো, এই দুজন আদম আলাইহিসসালাম থেকে শুরু করে ফাইজা নুফিখা ফিসসুরে, দুনিয়া ধ্বংসের ধ্বংসসিংহা, কিয়ামতের সিংহার ফুৎকার যেদিন হবে, আদম থেকে সিংহা ফুৎকার পর্যন্ত দ্বিতীয়বার কোনোদিন কোনো মানুষের কান্দে যাওয়ার সুযোগ পাবে না, আপনার কান্দেও না। যারা আসে সবাই নতুন, সবাই ডিউটি 12 ঘন্টা। আর একটু মারাত্মক কথা আছে বলবো, যে দুজন এখন আপনার ডিউটি করে, এই দুজন আদম থেকে কেয়ামত পর্যন্ত, এটা মনে করলে চলবে না, আমার কাঁধের থেকে বোধ হয় কদম আলী ভাইয়ের কাঁধে গেছে, কি কেয়ামত পর্যন্ত এই দুজন আর কারো কাঁধে যাবে না, কারো কাঁধে যাবে না, ডিউটি মাত্র 12 ঘন্টা। তাহলে ফেরেশতার লাগে আপনার খাতির হয়েছে, কেমন শত্রুতা হয়েছে? তাহলে ফেরেশতা শত্রুতা করে বা আপনাকে ভালোবেসে বেশি বা কম লেখালেখি করেছে? লা ইয়াসুনা, তারা আল্লাহ ছাড়া কাউকে জানে না, মানে না, আল্লাহ ছাড়া কারো হুকুম তারা তামিল করে না, এইটা ফেরেশতার চরিত্র।
আল্লাহ বলবেন কুল্লাম লিম্বে মা কাসাবা রাহিনা, যা বান্দা তোকে ফরে টাইম দিন, এক ঘন্টা সময় দিলাম, এইটা হলো তোর পাসপোর্ট, বাম দিকে তোর বদ খারাপ কাজগুলা লেখা আছে আর ডান দিকে নেকের কাজগুলা লেখা আছে, মাঝখানে তোর মুখের একটা ছবি ফিআইএ সুরতিন, তোর একটা ফটো মাঝখানে আমি আল্লাহ লাগিয়ে রেখেছি ইন্টারন্যাশনাল পাসপোর্টের মতো। যা এক ঘন্টা দুই ঘন্টা সময় তুই হাসরের মাঠে খোঁজ, তোর এই চেহারার সাথে মিলে এমন আরেকজন মানুষ যদি তুই খুঁজে বের করে আনতে পারিস, আমি আল্লাহ ওয়াদা করলাম তোকে বেকসুর খালাস দিয়ে দেব। খুঁজতে নামবে বোধহয় পাওয়া যাবে, একরকম চেহারা হইলে তো হাসরের মতো কিলাকিলি লাগাইতো, রব্বুল আলামিন পাইছি এই যে আমার মতো, এরকম কোনো কায়দা কোনো সুযোগ আছে নাই। আমার হায়াতের কসম, আমার ইমানের কসম, মালিকুল মওত আপনার বুকের উপরে যখন বসবে, 60 বছরের মস্তানের মস্তানি খতম নাকি হুজুরের হুজুরি খতম, ইমাম সাহেবের ইমামতি, চোরের চুরি শেষ, ডাকাতের ডাকাতিও শেষ, আর যার ধরাম করে এসে বেশি রুহের বোটা ধরে টান দেবে। আপনি যদি নামাজি হন, রোজাদার হন, দিনদার হন, সত্যপথের প্রতীক হন, তখন আল্লাহ পাক আপনার কণ্ঠনালী দিয়ে একদল ফেরেশতা পাঠিয়ে দেবেন। ফেরেশতার সংখ্যা কত? যত পশম তত ফেরেশতা ঢুকে যাবে, আর যাইলে এইভাবে টান দেবে। আল্লাহ বলবেন আমার বান্দা নামাজি নেককার, তোরা যেখানে যেখানে রুটা আটকে তাড়াতাড়ি কসর কসর করে বান্ধগুলা কাটি দে, তাইলে আমার বান্দার কষ্ট কম হবে, সাকরাতুল মওত কমে যাবে। তখন ফেরেশতারা আর যেন শুধু টানবে, সে টানতে জানে কারো কান্দাকানি কারো কিছুর সে পরোয়া করে না, সে টানতেই থাকে। আর আল্লাহর একদল রহমতের ফেরেশতা ভিটা ভিতরে ঢুকাই দিয়ে আল্লাহ বলেন যে আমার বান্দা নামাজি রোজাদার নেককার ইমানদার, আর যেন যখন টান দেবে ওর তো দয়া মায়া নাই, তোরা ভিতরে গিয়ে প্রত্যেকটা রগ যেখানে আটকে রুটা যেখানে আটকে কসর কসর করে কাটি দে, যাতে করে আমার বান্দা সাকরাতুল মওত কম হয়। ভাই বেত কেটে কেটে নামাইতে দেখছেন নি কর, একজনে গোড়া ধরে টানে আরেকজনে গাছে উঠে, বেতের এমন কিছু পাতা আছে যেগুলার মধ্যে পাতা নাই শুধু কাঁটা, বেতের লীলা, আপনারা কি কর বেতের লীলা। ভাই এই লীলাগুলো এত খারাপ, যেখানে একবার ধরে এইটারে আর টানলে বোধ হয় সারানো যায়, একটা বেতের মধ্যে কত লীলা অসংখ্য অগণিত। মনে করে একটা আম গাছে একটা বেত গাছ উঠেছে বড়, প্রত্যেকটা ডালে লীলা আছে, আর লীলাগুলার কাজ হইল ডালটারে শক্ত করে ধর, কাঁটা দিয়ে আটকায় ধর, 120 মাইল বেগে তুফান আসলেও যেন বেতটাকে গাছের থেকে আলাদা করতে। হ্যাঁ ঠিক আপনার রুটাও তাই, প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় বাঁধা, যখন রু ধরে টান দেবে তখন ফেরেশতারা ভিতর থেকে কটকট কটকট করে এমনভাবে কেটে দেবে, আর তাদের কাটতে কিন্তু 1 সেকেন্ডও লাগবে না, অগণিত ফেরেশতা। এবার রু ফালাওলা এজা বালাগাতিল লীলা কেটে টেটে, এইবার রু এখানে চলে আসছে, চলে আসার সঙ্গে সঙ্গে এবার শেষ টান দেবে, শেষ টান, এই টানটা হবে সমস্ত সাকরাতুল মওতের চাইতে লক্ষ গুণ বেশি, এত কষ্ট পাবে মানুষ। তখন একদল ফেরেশতা আল্লাহ পাকের নির্দেশে এর যেই ইলা রাব্বিকে রাদিয়াতাম, ওরে ইমানদার আল্লাহর বান্দা নামাজি আল্লাহর বান্দা, হাজা মাকা দুকা ইলা ইয়াউমি ইউবাসুন, মরে গেলে কবরে যাবি, কবর থেকে তোকে হাসরের মাঠে উঠানো হবে, তুই মরারে ভয় করিস না, এই দেখ এই বেহেশতে তোর বালাখানা, হাজা মাকা দুকা এই বেহেশতে তোর বালাখানা, তুই আর এখানে দেরি করিস না, এর যেই এলা রব্বেকে, তুই তোর রবের কোলে আয়, তুই তোর রবের
চলে আয়। তখন নামাজি রোজাদার ইমানদার অনিমেক নেত্রে ডাগর চোখে এমন ভাবে ফেরেশতারা যে বেহেশতে এনে ধরবে এটার দিকে চেয়ে থাকবে, আর যাই কোনখান দিয়ে রু কবজ করবে ভোটা এটা ছুটাই নেবে, ইমানদার নামাজি টেরো পাবে না। আর বেনামাজি বেরোজদারি ফাসেক ফুজ্জার দুনিয়ার গোলাম, ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, গাঁজা খেয়েছে, মদ খেয়েছে, ইয়াবা খেয়েছে, হয়তো আপনাদের মধ্যে নাই কিন্তু সমাজে আছে, সংসারে আছে, আছে কিনা বলেন। এই সমস্ত লোকদের যখন রু কবজ হবে তখন আল্লাহ ভিতরে কোনো ফেরেশতা বেতের লীলা কাটার জন্য পাঠাবে না। বুঝতে পারছেন বোধ হয়? বেতের লীলা কাটার জন্যে পাঠাবে না, কেউ তো আমার মানুষ না, সে ইবলিসের চালা। সুতরাং তার সাকরাতুল মৌত সহজ করার কোনো গরজ কোনো দরকার আমি আল্লাহর নাই। দে আজরাইল টান দে, জয়েন্ট কাটার জন্য কোনো ফেরেশতা ভিতরে যাবে না। আজরাইল যখন এইভাবে টান দেবে, এক কানি জমির উপরে একটা আম গাছ, এই আম গাছটার মধ্যে কয়েকশো হাত লম্বা একটা বেত, আম গাছের একটা ডালাও বাকি নাই যেটা বেতে না ধরেছে, লীলায় না ধরেছে। এইভাবে প্রত্যেকটা পাতা, পাতার বোটা সেখানেও লীলা আছে। এখন কয়েক ডজন মানুষ বেতার গোড়া কেটে এইভাবে যদি টানে লীলাগুলো না কাটে, বেতটা নামবে ঠিক, গাছটার কি অবস্থা হবে? কি একটা ডাইলেও তো থাকবে না, সব ভেঙ্গে চুরে চূর্ণিত বিচূর্ণিত হয়ে দলা মশা হয়ে আসবে, ঠিক কিনা বলেন? বেনামাজির এটি হলো সাকরাতুল মৌত, যত টানবে তত ব্যথা বাড়বে। হাজা মাকা দুকা এলা ইয়াউমি ইউবাসুন, ইয়া ইয়া তুহার নাফসাল মুতমাইন্না, এর যেই আয় আয়, তুই আয়, ফিরে আয়, রিটার্ন ব্যাক কর, এলা রব্বেকে, তোর রবের কাছে। আর ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, আমার এই ইমানদার বান্দার নেককারের রুটা কবজ হওয়ার সাথে সাথে, রুটা দেহ থেকে আলাদা করার সাথে সাথে, ফাদখুলি ফি ইবাদি আদখুলি, আল্লাহু আকবার, আমার ইমানদার বান্দা বেহেশতি বান্দার লিস্টে তালিকা তার নামটা লেখো, আর তার রুটা কবজ হওয়ার সঙ্গে সঙ্গে আদখুলি জান্নাতি, জান্নাতে পৌঁছে দাও। নামাজি রোজাদার ইমানদারের কবরটা জান্নাত, বলেন আলহামদুলিল্লাহ। যখন তাকে কবরে রাখা হবে, সোয়াই দেওয়া হবে, সোয়াই দেওয়ার পরে এইবার প্রশ্ন হবে কবরে, প্রশ্ন আপনারা জানেন তো, খুব কঠিন প্রশ্ন নয়, জটিল কিছু নয়, মান্দাবুকা অমা দিনুকা অমার নাবিউকা। নামাজি হন, রোজাদার ইমানদার হন, সাহেবে কোরআন হন, সত্য পথের প্রতীক হন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কাওলি সাবিতে ফিল হায়াতিদ দুনিয়া অফিল। নামাজি রোজাদার ইমানদার বান্দা তাকে যখন ফেরেশতারা প্রশ্ন করবে মনকির নাকি, তখন আল্লাহ বলবেন ইউসাব্বিতু, আমি আল্লাহর দায়িত্ব হয়ে যাবে আমার নামাজি বান্দার মুখ দিয়ে প্রশ্নের উত্তর বের করে দেওয়ার। আর বেনামাজি বেরোজদারি ফাসেক ফুজ্জার, মদখোর জুয়াখোর, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, দেশের টাকা বিদেশে, আমাদের দেশে হয়তো নাই, কোনো কোনো দেশে আছে, হ্যাঁ, এই ধরনের যারা দুই নম্বরই করেছে, কোনো ব্যক্তিকে না পুরো জাতিকে ঠকিয়েছে, এদের রু যখন কবজ করা হবে, সাকরাতুল মৌত তো চলছে, গিরা তো একটাও কাটে নাই, পুরা শরীর দুমড়ায় মুশড়ায় একাকার মেসাকার হয়ে এখানে এসেছে, এখন রুটা বের হবে আল্লাহর নির্দেশে, ফেরেশতারা জাহান্নাম এনে তার সামনে ধরে আর বলে হাজা মাকা দুকা এলা ইয়াউমি ইউবাসুন, কেয়ামতের দিন বিচার হবে, ফয়সালা হবে, এখন থেকে শুরু করে কেয়ামতে উঠার আগ পর্যন্ত হাজা মাকা দুকা, তোর কবর এই জাহান্নাম। তখন বেনামাজির রু সাহেব শুধু পিছের দিকে দৌড় দেবে, নিচের দিকে ডুব দেবে, ধরা দেবে না, গায়ে বাইর করলেই তো আগুন, ওই জাহান্নাম, ধরা দেবে না, যত ধরা দেবে না পলাবে তত টানাটানি কমবে, ব্যথা কমবে,
যন্ত্রণা কমবে কমবে না। তাহলে মরণও দুই রকম, নামাজির মরণ একরকম, বেনামাজির মরণ আরেক রকম, দিনদারের মরণ একরকম আর বেদিনের মরণ। এখানে বেদিন বলতে আমি তাদেরকেই বলছি যারা ইসলামের অনুশাসন মুখে বলে আমি মুসলমান, নামাজ না পড়লে কি হবে আমার ইমান ঠিক আছে, এমন মানুষ তো সমাজে নাই। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, একক তো ফরজ নামাজ, মান যে ব্যক্তি তারাকা তরক করেছে মুতাআম্মিদান বিনা ওজরে, বিনা ওজরে অবহেলা অবহেলা করে ফাকাদ কাফারা, নিঃসন্দেহে সে কাফেরের পর্যায়ে পৌঁছে গেছে। একক তো না পড়লে বিনা ওজরে কাফের, ব্যাকক তো যে পড়ে না, কেন নামাজ না পড়লে কি হবে হুজুর আমার ইমান ঠিক আছে, ওর ইমান আসলে বেহায়া, ওর ইমানকে ঠুন্ডা পিছে দিয়ে পিটাইলেও এটার কিছু হয় না। প্রিয় ভাইরা বোঝার চেষ্টা করুন, আর আমি তো বুড়ো মানুষ, জোয়ানকালেও আমার বক্তব্যের মধ্যে কোনো টান ছিল না, গান ছিল না, সুর ছিল না, লয় ছিল না, তাল ছিল না, শুধু কথার মতো আমি কথা বলে আসছি। 90-এর দশকে আমার বড় মুরব্বী তানজিমের মুরব্বী আমাকে ডাকলেন, সাইদি সাহেবকে ডাকলেন, সাইয়েদ মাসুম রহমাহুল্লাহ আলাই, তখন আমরা তিনজন কিন্তু বাংলাদেশের প্রাণ প্রাণ ডেকে তারপরে চা খাওয়ালেন, অনেক কথাবার্তা হলো, এই সময় মাঠে কি কি কথা বলা দরকার এসব ব্যাপারে আমাদেরকে ব্রিফিং দিলেন, এইভাবে বলবেন, এই কথাগুলো এখন দরকার, এই কথাগুলো এখন দরকার। এরপরে তিনি হেসে বলেন, আমি একটা জিনিস বুঝি না, সাইয়েদ মাসুম সাহেব রহমতুল্লাহ আলাই আমাদের মুরব্বী ছিলেন, অভিভাবক ছিলেন, আল্লাহু আকবার, কিন্তু এখন তো এক মৌলবী আরেক মৌলবীর বিরুদ্ধে কয়, ঠিক কিনা বলেন, তখন এগুলোও ছিল না, তখন বড় মুরব্বী, যারা বুঝেন তারা বুঝে গেছেন, বলে যাচ্ছে মাসুম সাহেবের ওয়াজ অনেক মানুষ আসে, কারণ মাসুম সাহেবের ওয়াজের মধ্যে হাসি আছে, মস্করা আছে, ঠাট্টা আছে, ওই রফিকুল্লাহ আফসারি, এই জন্য মানুষ আসে, তার একদল শ্রোতা আছে। সাইদ হিসাবকে তো আল্লাহ এমন এক কণ্ঠ দিছে, দাউদ আলাইহিসসালামের কণ্ঠের কথা মনে পড়ে সাইদির কণ্ঠ শুনলে, আল্লাহ তাকে এমন জাদু তার কণ্ঠের মধ্যে দিয়েছে, এর জন্য ঝাঁকে ঝাঁকে মানুষ তার মাহফিল শুনতে আসে। লুৎফুর রহমান সাহেবের ওয়াজ মানুষ কেন শুনতে আসে এটা অনেকদিন থেকে চিন্তা করতেছি, কিন্তু আমি বাইর করতে পারি নাই। লুৎফুর রহমান সাহেবের ওয়াজের মধ্যে কোনো টান নাই, সুর নাই, গান নাই, বাক্কা নাই, লয় নাই, তাল নাই, কথার মতো কথা বলে, লক্ষ্য করেন না, বস কথার মতো কথা বলে যায়, আর আমার ওই কথার মধ্যে আপ ডাউনও নাই, চিল্লানিও নাই, কিছু হুজুর চিল্লায় শ্রোতাদেরকে খাইছায় দমক দেয়, ভাবে মা রহমতি মিনাল্লাহি লিনতালাহুম, হে নবী আল্লাহর বিরাট রহমত আপনার উপরে, আপনি সবচেয়ে নরম ভাষী, আপনার কথার মধ্যে এত নরম, এত সফট, ওলাল কুনতা ফাজ্জান গালিজাল কালব, আপনি কথা যদি কুড়াল দিয়ে কোবাইতেন, কুড়ালের মতো আপনি কথা যদি কোবাইতেন, আর আপনার কথা যদি এই ধরনের হতো, আরেকজনকে কটাক্ষ করা, তীক্ষ্ণ বাণ ছুড়ে মারা, আঘাত করা, লানফাদ্দু মিন হাউলে, কি হাবেস সব নাই নি, আমি কিন্তু হাবেস না, আলহামদুলিল্লাহ আল্লাহ এটাও দিছে, হাবেস না আমি, কিন্তু কথা বলতে গেলে যে আয়াত দরকার তখনই আসে, যেই আয়াত যখন দরকার তখনই আসে। হাবেস সাহেবের একটা হুজুরে কেমনে টোগায়, এক সেকেন্ডও তো সময় লাগে না, ভাই আমি টোগাইও না, মনে হয় যেন পরেরটা এখানে এসে থাকে, তার পরেরটা এখানে এসে থাকে, এটা কোরআনের জাদু। তখন খেয়াল আছে তো মাসুম সাহেবের কথা,
এমন ডাকাইয়া কুট্টির ভাষায় কথা বলতেন। তার একদল বিশাল শ্রোতা ছিল, সাইয়েদ মাসুম রহমতুল্লাহ আলাই, নাম শুনেছেন, আপনারা দেখেন নাই, সাইয়েদ হিসাবে তো তুলনায় নাই। আল্লাহ তাকে যেই নিয়ামত, যেই তেলাওয়াত, যেই কণ্ঠ, যেই নরমিয়ত, সফটনেস, ভদ্রতা, অলসো হি ইজ এ ম্যান অফ কার্টেসি। তখন ওই মুরব্বী কয়, আমি গবেষণা করে একটা বাইর করেছি, লুৎফর রহমান সাহেবের ওয়াজে এমন কিছু আছে যেটা সাইদের ওয়াজেও নাই, মাসুমের ওয়াজেও নাই। তখন সাইদ সাহেব বলে আমি এই কথাটা বলতে চাইছিলাম, মাসুম সাহেব বলে আমিও বলতে চাইছিলাম, ভাই জীবনে আমি কোনো আলেমের সাথে বেয়াদবি করি নাই, ছাত্র জীবনেও করি নাই, যতটুকু পেরেছি আমি খেদমত করেছি, করার চেষ্টা করেছি। আজকে আমি জীবনের বেলাভূমিতে, বিশাল মেয়াদ শেষ, বিশাল মেয়াদ শেষ, বয়স এখন 83 শেষ হয়েছে, 84 শুরু হয়েছে বয়স। আর আমার প্রথম তাফসির ছিল, টাইটেল পরীক্ষা দিয়েছি, এখনো পরীক্ষা শেষ হয়েছে, রেজাল্টের তো 2.5-3 মাস বাকি। ওস্তাদেরা কয় লুতু তোর এইবার রায়পুর বড় মসজিদে তাফসির করতে হবে। আমি হুজুর এটা কি করলেন? আমি তাফসির করব আমার ওস্তাদের মসজিদ? এটা তুমি কল্পনা করতে পারি না, আমি তো তাফসিরের মানুষে না, তাফসির কারে কয় এটাও জানি না। কয় তুই কেল কবি, আমরাও শুনবো, মানুষও শুনবে, সেই সময়ের মানুষ বোধ এখন একজনও জীবিত নাই, কে জানি একজন 13টক করে আসে কিনা। এক মাস তাফসির করেছি রায়পুর বড় মসজিদে কামিল পরীক্ষা দেওয়ার পরে। এক মাস পরে যেদিন মুনাজাত হয়েছে, আখিরি মুনাজাত কয় আমি সেদিন রায়পুরের উত্তর দিকে লিয়াকত মেমোরিয়াল হাই স্কুলের মাঠ মানুষে ভরা, রায়পুর স্টেশন রোড মানুষে ভরা, রায়পুর বাজারের অলিগলি মানুষে ভরা, দক্ষিণ দিকে সিএমবি অফিস, চিনেননি সিএমবির ডাকবাল্লা, সেই পর্যন্ত মানুষ। আমার ওস্তাদের দোয়া আছে, আমার আর কিছু নাই, কোনো যোগ্যতা এলেম কালাম আসলে কিচ্ছু নাই। এই যে আপনাদের পাশের মানুষ, কাছের মানুষ, আপনাদের মুরব্বী ছিলেন হযরত লাঠিমারা হুজুর, এই নামে তারে আমিও চিনি, আপনারাও ছিলেন, কোন গে জানি কি ব্যাটক করিয়া কাম করছিল, হাতালে লাঠি মেলা বাচ্ছে, এই ধরি নাম হয়েছে লাঠি মেলা। রায়পুর স্টেশন মসজিদে তিনি তাফসির করতেন, সাবজেস্টি মসজিদের এখানে আসতেন, আমাকে পেতেন নাতি, আমি বলতাম না না, এটাকেই বলে রুহানি সম্পর্ক। আজকে আমি যেখানে এসেছি তার ছেলে, তার নাতি, তার আওলাদ, তাদের কারণে আমি এসেছি। আল্লাহ পাক ভাই ওয়াজ এমন করত, কয় সুন্দরিয়া সুন্দরনি, এই করে এরম করে এরম করে, কাঁ কইলে বুঝদি না, মইলে যেদিন উন্দুর শাসা শেষ করতে করে, শুনছেন নি আন্দারা উন্দুর শাসা, কয় সুন্দরিয়া সুন্দরনি। আরেকদিন কয় হুরা দাস হুরে হুরি গেছে, আমরা বরকন দাস দুশের জন্য কৌগা মারিয়াম। আমি প্রত্যেকটা কথার মধ্যে রহস্য ছিল, আবার নূর ছিল, নূর তার মধ্যে একজন দায়ী এই মুহূর্তেও দরকার। আসুন আমরা আবার কোরআনে ফিরে যাই, অসুবিধা হচ্ছে? অসুবিধা হইলে কিন্তু কইেন, তাহলে নামাজ পড়লেও মরা লাগবে, নামাজ না পড়লেও তো মরা লাগবে না, কি লাগবে? আচ্ছা, আবু জেহেল একদিন মক্কার সব নেতাদেরকে ডেকে একটা মিটিং করেছে, আবু জেহেল লিডার দি গ্রেট, একদিকে কোরআন নাজিল হচ্ছে, নবী কোরআন শোনাচ্ছেন, কোরআনে কিন্তু তিনটা কথা, তাওহীদ, রেসালত, আখেরাত, তাওহীদ, রেসালত, আখেরাত। আখেরাত শব্দের অর্থ হইল মরার পরে আবার জীবিত হওয়া লাগবে,
হিসাব দেওয়া লাগবে, এটাই তো। এরপরে ফারিকুন ফিল জান্নাতে ও ফারিকুন ফিস সাইর, সর্বশেষ পরিণাম। এখন আবু জাহেলের নেতাদেরকে কায়জামেত না, হে মক্কার কুরাইশ নেতৃবৃন্দ, মুহাম্মদের কথা বিশ্বাস করো না। মুহাম্মদ রাজুলুন কাজ্জাব, সাহেরুন কাজ্জাব, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ মিথ্যুক, দি গ্রেট কাজেব, এটার ইসমে ফায়েল মোবালাগা, কাজ্জাব মিথ্যুক না, মিথ্যুক দি গ্রেট। আরে নবীর মনে খুব কষ্ট গেছে, ওহির শুরুর সময় এইমাত্র দাওয়া থেকে শুরু করলাম, আমারে যেভাবে আক্রমণ করে কোন দিকে যাব, নবীর মনটা খারাপ হয়ে যায় নাকি? আল্লাহ আবার আয়াত নাজিল করলেন, অইয়ুকা জেবুকা, ওকে বন্ধু আমার, ওরা যদি আপনাকে মিথ্যুক বলে, মিথ্যাবাদী বলে, পাগল বলে, জাদুকর বলে, হকাত কুজে বাত রুসুলুম মিন কাবলেক, আপনার আগে যত যুগে যত নবী আমি পাঠিয়েছিলাম সব নবীকে একদল মানুষ মিথ্যুক বলেছে। আমরা মাঠে তফসির করি, একদল লোক কয় মৌলবীরা ওয়াজ করতে যে শুধু মিথ্যা কথা কয়, বানাইয়া কথা কয়, আমরা কথা বললে ওদের চুলকানি বেড়ে যায়, ঠিক কিনা বলেন? চুলকানি কাদের বাড়ে? ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু, একবার প্রথম পারা আলিফ লাম মিম পড়ে নেন। আল্লাহ নবী কোরআন শুনাইতেছেন, কোরআনের ব্যাখ্যা দিতেছেন হাদিসের মাধ্যমে। আবু বকর কয় জাদা থমি ইমানা, বেলাল কয় জাদা থমি ইমানা, সোহাইব কয় জাদা থমি ইমানা, প্রত্যেকটা শব্দে অক্ষরে আমাদের ইমান মজবুত হয়, ইমান মজবুত হয়, ইমান পারফেক্ট হয়। আবু জেলে খাড়াইয়া কয় এরে কোলার কোরআন কালাম কিছু না, আঙ্গুরে না গাই হইতে আছে কি ওতবা মগিরারা সাহেবা, এই সব কাফের একখান দিয়ে খাড়াই দিছে, খাড়াই কয় এরে এগুলা কোরআন কালাম কিছু না, আমাগুরে না খাইতে আছে। আবু বকর কা হুজুর আরো কর, উমর কা হুজুর আরো কর, বেলাল কা হুজুর আরো কর, এত মজা, এত যুক্তি। তাহলে একই মলম কোরআনের মলম, একজনের কাছে ভালা লাগে আরো কন আরো কন আরো ডলেন আরো ডলেন, ঠিক কিনা বলেন? আর এক দলের কাছে খাইছে রে মাইছে রে। আচ্ছা ভাই, আপনার গায়ে যদি শর্মাদল হয়, দাঁত খাজলি একজিমা হয়, এগুলা দেখছেন তো কি মারাত্মক অ্যালার্জি। এখন আমি একজন ক্যানভাসার, আমি এই অ্যালার্জি, ইমানের অ্যালার্জি, ইমানের উপরে যত অ্যালার্জি ব্যারাম ট্যারাম এগুলার মলম বিলি করি। আমি একজন ক্যাম্পাসার নাকি? আমি একজন ক্যাম্পাসার, আমি ক্যাম্পাস করি, আমি যে মলমটা আপনাদেরকে সার্ভ করি, এই মলমটার উপরে মদিনার সিল আছে কিনা বলেন? মদিনার সিল আছে কিনা বলেন? মদিনার ট্রেডমার্ক আছে নাকি নাই? জোরে কোন আছে নাকি নাই? এখন এই মদিনার ট্রেডমার্ক আলা এই মলম যখন আল্লাহ নবী বিলি করছে, বেলালের ভালো লাগছে, ওমরের আবু বকরের ভালো লাগছে, আর আবু জাহেল তার জলে কামড়ায়, কার জলে কার কামড়ায়? আল্লাহ কাফি কুলুবিহিম, যাদের কলবে মুনাফিকির ক্ষত আছে, কুফুরির ঘা আছে, ফি কুলুবিহিম কুফুরির অ্যালার্জি আছে, হে নবী আপনি কোরআনের মলম যখন লাগাবেন তখন ফাজাদাহুমুল্লাহু, তাদের অ্যালার্জি সুরকানি খাইজানি আরো বেড়ে যাবে, ঠিক কিনা বলেন? আর যারা ইমানদার, নামাজি, রোজাদার, আবু বকর, ওমর, বেলাল, সোহাইব, যাদা তুমি ইমানা, তারা কেউ হুজুর আরো কন আরো কন আরো কন, ঠিক কিনা বলেন? মলম কিন্তু একটা দিলে কারো করে শান্তি লাগে আর কারো করে কামড়ায়, ঠিক কিনা বলেন? উল্টা পাল্টা কথা কয়, খাইছে রে মাইছে রে, ঠিক কিনা বলেন? তাহলে কোরআনের কোন কথা যদি আপনারে কামড় দেয়, আপনার কলবে কামড় দেয়, আল্লাহর কসম আমার কোনো দোষ নাই, ফি কুলুবিহিম, আপনার কলবে মুনাফিকির ক্ষত আছে, কুফুরির ঘা আছে, কুফুরির অ্যালার্জি আছে,
যার জন্য কোরআনের মলম লাগাই দিয়ে কয় খাইছে রে খাইছে রে। বিলাল আবু করে কয় হুজুর আরো লাগান আরো লাগান, কত বালা কত আরাম লাগে, ঠিক কিনা বলেন? আমাদের কালে তখন পাকিস্তান হয়নি ভাই, কম দেই না, ব্রিটিশ আমল দেখছি। পাকিস্তানের 24 বছর আইয়ুব মোনায়েমের সিদ্ধতের শেষ সীমানা এইটাও দেখছি, বাংলাদেশের 52 বছর এইটাও দেখতেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধও দেখছি। এদের না থাকলেও কালের সাক্ষী, মহাকালের সাক্ষী, এটাই বাস্তবতা। তখন একটা মলম ছিল বাজারে, কোনো ভালো কোনো ওষুধ টষুধ একটা দেশ খুঁজলে একজন MBBS ডাক্তার ব্রিটিশ আমলে, এখন যেটা বাংলাদেশ, এর আগে ছিল পূর্ব পাকিস্তান, পূর্ব পাকিস্তানের আগে ছিল পূর্ববঙ্গ, পূর্ববঙ্গ এই পুরা পূর্ববঙ্গ, এখন যেটা বাংলাদেশ। এখানে একজন MBBS ডাক্তার আছিল, তার চেম্বার আছিল আগরতলা, আগরতলা এখানে জটিল কঠিন কোনো রোগ হইলে তখন তাদেরকে আগরতলা MB-র কাছে নিয়ে যাইত, আমি দেখছি। আর এখন তো MBBS ঘরে ঘরে, ঠিক MBBS ঘরে ঘরে, গ্রামের একটা ছেলে যদি BA পাশ করত, অন্য গ্রামের মহিলারা নৌকা ভাড়া করি সেটাই গেলে সাইটও আইত, BA পাশ করছে কি কয়। সেই এক সময় গেছে, এখন আবার এমন সময় এসেছে যে সময় সবাই পণ্ডিত, সবাই মাস্টার, সবাই ডক্টর। একটা মলম পেয়ে পাওয়া যেত ছোট্ট টিনের কৌটা, এই এতটুকু টিনের কৌটা, কৌটার এক পিঠে একটা ছবি ছিল ঢোল অ্যান্ড কোম্পানি, দেখছেন নি, নাম করা ঢোল কোম্পানির মলম, দাউদৌক এজিম হোক খুজলি হোক একবার লাগাইলে কাম শেষ। তবে ভাই লাগাইলে লাফানি কে চাইব রে, টপকাটপকি কে চাইব, হায় 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 হায়, লাগাইলে সেবার মতো লাফায়, কিন্তু একবার লাগাইলে কাম শেষ, বিমার শেষ। ভাই মার্কেটে এমন মলমও পাওয়া যায় যে মলম মেড ইন জিঞ্জিরা, মেড ইন জিঞ্জিরা, ডোল কোম্পানির না। একজিমা দাওয়াত বিখ্যাও দিয়েছে, যত ডলেন যত লাগান, নো রিপ্লাই, কথা কয় না। এই মলমে বোধহয় একজিমা ভালো হবে, শর্মাদল ভালো হবে, আমি যে মলমটা লাগাই এটা কিন্তু অনেককে কামড় দেয়, ঠিক কিনা বলেন? অনেকে লাফায় কিন্তু আমার মলমটা খাঁটি। আমি ক্যাম্পাসার যদিও নালায়েক অযোগ্য, আমি তো বক্তৃতা করতে উঠলে নিজের একটা কথাও বলি না, আমি চেষ্টা করি সবগুলা কথা কোরআন থেকে বলতে, কোরআনের ব্যাখ্যা হাদিস থেকে বলতে। এইবার আসুন প্রসঙ্গ থাকুক, হাসরের মাঠে উডা লাগবে নাকি লাগবে না? হিসাব দেওয়া লাগবে। যারা এখনো নামাজ ধরো নাই, এখনো ইসলামের পথে আসো নাই, আমার কলিজার টুকরা নাতি যুবক তরুণ ভাইয়েরা, ভাই মেসি না রোনাল্ডো, এই আরেকটা মেসি নাকি রোনাল্ডো, একদল যুবক তারা চুল কাটছে এখান দিয়ে করে কামাইছে, এখন পুরা এখানে আছে একটু কই কিরে ভাই তোর এইটা কি, দাদা আমার এটা রোনাল্ডো, আরেকজনে এখান দিয়ে কামাইয়া এখান দিয়ে বড় রাখছে, আমি তোর এইটা কি, মেসি মেসি। আমি কে আমার নবীকে সে মানতা সাব্বাহ বি কাওমিন ফাহুয়া মিনহুম, তুই যখন মেসির মতো কাটছ আল্লাহর কসম হাসরের মাঠে মেসির পিছে তোর উডা লাগবে। কি ফেরাউনের অনুসারীরা ফেরাউনের পিছে উঠবে, নমরুদের অনুসারীরা নমরুদের পিছে উঠবে, ঠিক কি না? মুসা নবীর উম্মতেরা মুসা নবীর পিছনে উঠবে, ঈসা নবীর উম্মতেরা আর আমার নবীর উম্মতেরা আমার নবীর পিছে আমরা উঠবো, রাজি আছেন? এখন যেটা কইল রোনাল্ডো, আগে দাদা হাসরের মাঠে তুই রোনাল্ডোর পিছে উঠতে রাজি আছো? হুজুর কি কইলেন, রোনাল্ডো তো কাফের,
দুরুজুল খ্রিস্টান কিন্তু দেশ দুইটা ল্যাতিন আমেরিকার দেশ, ল্যাতিন আমেরিকার দেশ, টাকা পয়সা আছে আছে আর কি, এক হত ছাড়া পাঁচ গা গরু জবা করছে, করি তারপরে তার দলের সমর্থক বাড়াইছে, আবার ছাদের উপরে উঠে যখন ওই যে পতাকা লটকা এই দেশের, আর ভাই এমন এমন পতাকা বানাইছে রাস্তার কিনারে লাগাইছে, একটা দেশের পতাকা আমার মানে আদা মাইল দশ মিনিট আটল পতাকা এইটা শেষ হয় না। এই কাপড়গুলো যদি যাদের কাপড় নাই, যারা পড়তে পারে না, তাদেরকে জামা বানানোর জন্য দিতি, তাইলে বেহেস্ত রিজার্ভ হয়ে যেত, আল্লাহর বান্দার কাতারে নাম উঠে যেত। এখন কেউ পতাকা লাগাইছে, হায় রে হায় পতাকা রে পতাকা, কিন্তু অনেক জায়গায় দেখছি বাংলাদেশের পতাকায় নাই, পতাকা দুইটা, একটা মেসির দেশের আর একটা রোনাল্ডোর দেশ, এটা কিন্তু রাষ্ট্রদ্রোহিতা। কোনোখানে পতাকা লাগাইতে হলে আগে আমাদের জাতীয় পতাকা লাগাইতে হবে, মশলাটা তোমাদেরকে শিখাই দিলাম। আসুন তাহলে আমরা, মেসি নাকি রোনাল্ডো, মেসি নাকি রোনাল্ডো, আমরা মদিনা, আমরা মদিনা, মানজারা কাবরি অজাবাত লাহু সাফাতি, আল্লাহর যে বান্দা আমি নবীর যে উম্মত, আমাকে অনুসরণ করার পরে জীবনে একবার আমার কবর জিয়ারত করবে, মানজারা কবরি কবরি আমার কবর, অজাবাত লাহু সাফাতি, সেই উম্মতের জন্য হাসরের মাঠে সাফায়াত করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যাবে। আর রোনাল্ডোর সমর্থন করলে কি পাওয়া যাবে, মেসির সমর্থন করলে কি পাওয়া যাবে? খবরদার আমার যুবক ভাইয়েরা, জীবিত থাকতে এইভাবে জাহান্নাম কিনে নিচ্ছ, পতাকা উড়াবে নবীর, কথা বলবে নবীর, স্লোগান দেবে নবীর, সামনে এগোবে নবীর দিকে, ঠিক আছে, রাজি থাকি না এখানে। শেষ কথা, উপসংহার, কোরআন কোন ভাষায়? ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম, সূরা ইউসুফের দ্বিতীয় আয়াত, ইন্না আনজালনাহু, আমি আল্লাহ নিজে স্বয়ং নাজিল করেছি, এইটা কুরআনান আরাবিয়্যান, কোরআন হিসাবে আরবি ভাষায়, লাআল্লাকুম তাকুলু, এই কোরআন আরবি ভাষায় নাজিল করেছি এই জন্যে যাতে তোমাদের কোরআন বুঝতে সুবিধা হয়, সহজ হয়। কোরআনের আগে ওয়াতাইনা দাউদা জাবুরা, দাউদ নবী সুলাইমান নবীর আব্বা, দাউদ নবীর কাছে আল্লাহ জাবুর কিতাব নাজিল করেছিলেন ইউনানি ভাষায়, ইউনানি। তারপরে মুসা নবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত নাজিল করেছিলেন ইব্রানি, হিব্রু ভাষায়। এরপরে আমাদের নবীজির আগে ঈসা নবী, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন ইঞ্জিল কিতাব নাজিল করেছিলেন সুরিয়ানি ভাষায়। এই তিনটা ভাষার একটা ভাষাও আজকে দুনিয়ার কোথাও খুঁজে পাওয়া যায় না, ভাষাগুলো মরে গেছে, ডিড ল্যাঙ্গুয়েজ, ভাষাগুলো হারিয়ে গেছে। এরপরে আল্লাহ বিলেসানিন আরাবিয়্যিন, কয় না করে হবে সব, বিলেসানিন আরাবিয়্যিন মুবিন, স্বচ্ছ প্রাঞ্জল ঝরঝরে মিষ্টি ভাষায় আল্লাহ এই কোরআন আরবিতে নাজিল করেছেন, বিলেসানিন আরাবিয়্যিন মুবিন, স্বচ্ছ প্রাঞ্জল মিষ্টি আরবি ভাষায়, কেমন লাগে ভাবে, আইয়া আলাই রাব্বিকুমা ইজা সামাউন ফাতারাত ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত ওয়াইজাল কুবুরু বুসসারাত আলিমাত নাফসু মা কাদ্দামাত ওয়া আখারাত, দেখছেন ছন্দের লহরি, শব্দের গ্রন্থনা, ভাবের দোতনা, সুরের ব্যঞ্জনা, ফসাহত এবং বালাগত, এই কোরআন দুনিয়াতে অরূপ অতুল কালজয়ী চিরন্তন চিরম্লান চিরশাশ্বত। তারা জবুর ইঞ্জিল কিচ্ছু নাই, এগুলো হারিয়ে গেছে। আজকে পবিত্র ইঞ্জিল নামে তাওরাত নামে যেগুলো আছে আল্লাহর দোহাই, আমার ইমানের কসম, এগুলো নকল না, নকল নকলের নকল, তার নকল তৈশ্য নকল, আসল একটাও নাই। কিন্তু কোরআন যেইভাবে নাজিল হয়েছে ঠিক সেইভাবে নাই, জোরে বলেন জোরে বলেন। আচ্ছা আসুন, ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন,
পুরো বিশ্ব ইতিহাসের ডায়েরি। এটা ইহুদি এবং খ্রিস্টানরা লেখে সম্পাদনা করে, তারা বেঈমান, বিজাতি আহলে কিতাব, কিন্তু তারা ইতিহাসে হাত দেয় না, ইতিহাসে হাত দেয় না, ইতিহাস নিজের গতিতে চলে, তারা ইতিহাস লেখে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন, নবম সংস্করণ, অনেক খণ্ড আছে, আমি নবম। নবীজি সম্পর্কে এনসাইক্লোপিডিয়া লিখেছে, অ্যাজ এ রিলিজিয়াস টিচার, অ্যাজ এ ফাউন্ডার, অ্যাজ এ রোলার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ জাস্টিস মোহাম্মদ। একজন ধর্মীয় নেতা হিসেবে, একজন স্থপতি হিসেবে, একজন জাতির সংগঠক হিসেবে, একজন লিডার হিসেবে, অ্যাজ এ কমান্ডার, একজন সেনাপতি হিসেবে, অ্যাজ এ জাস্টিস, একজন ন্যায় বিচারক হিসেবে, জীবনের যেই দিক থেকে, যেই অ্যাঙ্গেল থেকে, স্বামী হিসাবে নবী। তাকে যখন মোহাম্মদকে আমরা দেখি, তখন আমরা দেখি যে আয়েশা খাদিজার স্বামীর মতো স্বামী দুনিয়ার কোনো মহিলা কোনো দিন পায় নাই, কেয়ামত পর্যন্ত পাবে না। মক্কার প্রতিবেশী এক বুড়ি আছিল, ঝগড়াটে বুড়ি, সেখানে নবী আসলেন, ইসলামের প্রচার চলল। এই বুড়ি জাবালে ওমর, মক্কার জাবালে ওমর, জাবালে ওমরের পাশে, স্বামী মারা গেছে অনেক বছর আগে, একটা ছেঁড়া পুরানো তাঁবুতে থাকত। তাও মক্কার যেখান দিয়ে জনগণ হাঁটাহাঁটি করে তার চেয়ে বেশ ভিতরে, বেশ দূরে। এখন নবী ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত দিচ্ছেন, আবু জেহেল নবীরে গালি দেয়, ওতবা, রবিয়া, মগিরা, সাহেবা সব নবীজিরে গালি দেয়, ঠিক কিনা বলেন? এখন ওই যে বুড়ি, এই বুড়িও নবীজিরে গালি দেয়, মোহাম্মদ সাহেরুন কাজাব, মোহাম্মদ মিথ্যুক, মোহাম্মদ জাদুকর, মোহাম্মদ এই, মোহাম্মদ সেই। আর রাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যেই পথ দিয়ে বাইর হইতেন, এই রাস্তায় কাটা দিত, দুই বুড়ি কাটা দিত। এক বুড়ি উম্মে জামিল আবু লাহাবের বউ, আবু লাহাবের বউ, আর এক বুড়ি এলে সাই বুড়ি। এখন আসেন, নবীজি প্রত্যেক দিন বের হয়ে কদ্দুর গেলেই কাঁটা এমনভাবে দিত, বালুর মধ্যে ঢুকাইয়া দিত যেন দেখা। আরে একদিন নবীজি দেখেন যে প্রত্যেক দিন কাঁটা ফুটে পায়, কিন্তু আজকে কোনো কাঁটা কুণ্ডা নাই। হঠাৎ করে নবী বাজারে যাবেন, এখন চিন্তা করলেন, হায় রে, দেখ না পথে কাঁটা, মক্কারই তো মানুষ, আমার প্রতিবেশী, আজকে রাস্তায় কাঁটা নাই, বেচারা বা বেচারির কোনো অসুখ টসুখ হইল কি না, বাজার টাজার গুটিয়ে রেখে এবার খুঁজতেছে, আমার পথে কাঁটা নাই কেন, কে কাঁটা দিত, কে কাঁটা দিত। খুঁজতে জাবালে ওমরের কাছে গিয়ে দেখে যে এক বুড়ি জ্বরের টেম্পারেচার 160 ডিগ্রি, খালি কাঁপে। নবীজি গেলেন, গিয়ে তাকে গরম পানি করে খাওয়ালেন, ঠান্ডা পানি মাথার তালুতে দিলেন, এরপরে হার্বাল মেডিসিন, পাহাড়ের ভিতরে ঢুকে কি পাতার রস, এটা খেলে জ্বর কমে, এইভাবে কিছু গাছগাছালা ঔষধ, হার্বাল এইটা বুড়িরে খাওয়াইছে। বিকাল হয়ে গেছে, সারাদিন একবার মাথায় পানি দেয়, আবার মাথা মোছে, আবার ওষুধ খায়। নবীজি পাহাড়ের ভিতরে গিয়ে জড়ি বুটি এনে বুড়ির মুখে রস দেয়, বিকালে বুড়ি মোটামুটি সুস্থ। কোথায় বাজার, কোথায় পরিবার, বুড়ির পিছে লাগছে কে কে? এইবার নবীজি কয়, মা, আপনি তো এখন একটু সুস্থ, আমাকে কি একটু বাড়ি যাওয়ার অনুমতি দেবেন? আমি যে সকালে বের হয়েছি বাজার থেকে কিছু আনবো, পরিবার বাল বাচ্চা খাবে, হঠাৎ আপনার কথা খেয়াল হইলো, কাঁটার কথা কয় না, আপনার কথা খেয়াল হলো, খুঁজতে এসে এখানে পেলাম, আমাকে কি একটু বাড়ি যাওয়ার অনুমতি দেবেন? কালকে সকালে আমি আবার এসে আপনার সেবা করব। বুড়ি এবার ভেলভেলে কান্দে উঠছে, বাবারে, তোর মতো ভালো মানুষ
তোর মতো দরদি মন, তোর মতো একজন ভালো প্রতিবেশী মক্কায় আছে, এটা আমি জানি না। এত ভালো মানুষ মক্কায় থাকতে, মুহাম্মদের জালায় আমি মক্কা ছাড়ার চিন্তা করতেছি। সতীনের মার কাছে কয় দুঃখের কথা, মুহাম্মদের জালায় আমি মক্কায় থাকতে পারি না। দ্বিতীয় দিন আসলে, তৃতীয় দিন বুড়ি একেবারে দিব্যি ভালো। এইবার বুড়ি মুহাম্মদের কয়েকটা গালি দিল, মোহাম্মদ সাহেরুন কাজা বলে এই 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 মিথ্যুক জাদুকর পাগল, গালি দিয়ে টিয়াকা বাবারে আমার যত্ত লাত মানত হবো লজ্জা ঠাকুর ঠাকুরানি, তাদের সাপ অভিশাপে তাদের আশীর্বাদে আমার জ্বর ভালো হয়েছে। তবে বাবা তোর কাছে একটা অনুরোধ, আমি আমার এই তাবু এইটাকে গুটিয়ে টুটিয়ে এখান থেকে মেয়ে জামাইয়ের বাড়ি ইয়ামান, ইয়ামান মক্কার পাশের একটা দেশ ইয়ামান, আমি সেই দেশে চলে যাব, আমি আর মক্কা থাকব না। প্রতিবেশী জিজ্ঞেস করলেন, লেমাজা পয়লট, মা কেন আপনি মক্কা থাকবেন না? কয় মোহাম্মদের জালায় থাকতে পারি না। দেখছেন কারবার, তাহলে মক্কার ভিলেজ পলিটিক্স, তখনকার রাজনীতি, তখনকার সামাজিক অবস্থা, বাংলাদেশের সাদওয়ানের দিকে খেয়াল করেন। নবী বলছেন সবচেয়ে খারাপ জায়গা হইল চায়ের দোকান। ভাই আমি তো কোনো সময় বসি না দোকানে, বসে এক কাপ চা আমি নিজেও কোনো দিন খাই নাই, আমার ছেলেরাও খায় না, জাব্বু খায় না, আমরাও খাবো না। সারল মজা দেশে আলা সোহা, সবচেয়ে খারাপ মজলিশ হইল গ্রামের এই দোকান। ভাই হিয়ানো একদল আছে গীবত কয়, আরেক দল আছে বড় নিন্দা করে, আরেক দল আছে হিয়ানো বই কাঁচা মোড় কয় দোয়ানো বই, ঠিক না বে ঠিক, ঠিক না বে ঠিক। এখন এই বুড়ি তো কারোর লগে যোগাযোগ নাই, এখানে যাবালে অমরের পাশে থাকে। বাবা রে তোর কাছে একটা অনুরোধ, আর কিছু চাই না, মোহাম্মদের জ্বালায় আমি মক্কা থাকতে পারি না, তুই আমার একটু মেয়ে জামাইয়ের বাড়ি আগাই দিবি। নবীকে একশোবার এই কদ্দুর না করলে আপনার জন্য কি করলাম, কাকাল বেনে আস ভাই, বুড়িয়ে বুড়িকে একটা অভ্যাস আছে, এতে হাইলার খোলা লইছে, নুড়ির টানা লইছে গাছটির মধ্যে, আগের বুড়িকেও কিন্তু এরকম একটা কিচ্ছু ছাড়তে চায় না, পুরান খেতা দড়ি সব লইছে, এখনো আছে, সব দিয়ে গাছটি একটা বানাইছে। এখন গাঁটটি এইটা বুড়ি যখন এইভাবে টান দিছে, গাঁটটির বারে বুড়ি শুইয়া গেছে, প্রতিবেশী গিয়ে কয় মা আপনি পারবেন না, এইটা আমার মাথায় দেন। তিন দিন চার রাত মক্কা থেকে হাঁটা পথে ইয়ামান, সানা এখন রাজধানী তখন গ্রাম, সেখানে গিয়ে বুড়িরে বুড়ির মেয়ে জামাইয়ের বাড়ি পৌঁছাই দিছে। পৌঁছাই দেওয়ার পরে বুড়ি কান দেওয়ার কয় বাবারে তোর মতো ভালো মানুষ মক্কায় আছে, আমি এর আগে জানতাম না, তোর মতো এমন পারফেক্ট মানুষ, তোর মতো এমন দরদি মানুষ মক্কায় আছে, এইটাও আমার জানা ছিল না, দুঃখ একটা, মোহাম্মদের জালে আমি মক্কা থাকতে পারি না। সতীনের মার কাছে দুঃখের কথা কয়। এইবার নবী জিজ্ঞাসা করলেন, ইয়াজুজি ওগো বুড়ি মা, হাল আরেফতে মোহাম্মদান, তুমি কি মোহাম্মদকে চিনো? ওর কথা কইস না, লাভ মানা তবু ঠাউ ঠাকুরানির বদ্ধ আতার উপরে, সে মক্কাকে নষ্ট করেছে এই এই নতুন নতুন কথা বলে টোলে। এখন নবী তিনবার বলছে, সে তিনবার মোহাম্মদকে গালি দিছে। এইবার নবী বলে, মোহাম্মদ যদি মরবে, বুড়ি কয় বাবা তোর কাছে অনুরোধ, মোহাম্মদ যদি মরবে তুই বড়দিন একটু কষ্ট করি আস, আমি তোর লগে আবার মক্কা ফিরে যাব। এখন তো মোহাম্মদের জ্বালায় থাকতে পারে না। এইবার নবীজি বললেন, ইয়াজুজি মা, মোহাম্মদ এত সকালে মরবে, এটা কেমনে বুঝলেন? কা বুঝেন হুজুর কেবলায় কইছে, ইন্নাহু আবতার, ইন্নাহু আবতার, আল্লাহ জবাব দিয়েছেন, ইন্না শাহানি একা, মোহাম্মদ নির্বংশ শিকড় কাটা, ওর বংশে বাত্তি দেওয়ার কেউ থাকবে না, আর 360 দেবতার সাপ সাপান্ত বদ্ধ অভিশাপে মোহাম্মদ নিজেও বেশি দিন বাঁচবে না। এখন প্রতিবেশী বললেন, মা মোহাম্মদ এত তাড়াতাড়ি মরবে কেমনে বুঝলেন? দেবতারা কি মিথ্যা কথা কয় নাকি বেড়া?
সব দেবতার বদদোয়ার উপরে লাগছে। আর আমাদের নেতা দিগিরে ডাউজেল হুজুরে কইছে যে মোহাম্মদের বংশে বাতি দেওয়ার কেউ থাকবে না, মোহাম্মদও বেশি দিন বাঁচবে না, মরলে আমারে খবরটা দিস। তখন নবী কয় মা আর রাগদাগ করে কি হবে, গত তিন দিন রাস্তায় রাস্তায় আপনি যত গালি দিছেন, যত বকা বকছেন, মোহাম্মদের যত মুন্ডবাদ করেছেন, সেই অপরাধী আমি, আমি সেই মোহাম্মদ। বুড়ি হাওমা করে কাঁদতে কাঁদতে এসে পায়ের উপরে পড়েছে, বাবারে তোর মতো মানুষ তার বিরুদ্ধে এই কথা, এই অভিযোগ, এত মিথ্যা কথা। বাংলাদেশে আপনারা যদি সত্যিকার নেতা খুঁজে বের করতে চান, তাইলে এই শূন্যটা কাজে লাগান, দেখবেন যে বাতিল কার বিরুদ্ধে বেশি কয়, বাতিলেরা কার বিরুদ্ধে বেশি কয়, তাহলে বুঝতে হবে ইনি মুহাম্মদের অনুসারী। আমি কি বুঝাতে পেরেছি? হ্যাঁ, আসেন। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার আরেকটা কথা, অ্যারাবিক ইজ দ্য ওল্ডেস্ট অ্যান্ড রিচেস্ট ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড। দুনিয়াতে যতগুলো ভাষা আছে বর্তমান পৃথিবীতে মানুষ 5,500 ভাষায় কথা বলে, আন্তর্জাতিক ভাষা 5,500। আর এনসাইক্লোপিডিয়া বলতেছে যে বর্তমান পৃথিবীতে হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অফ দ্য ওয়ার্ল্ড। মুসলমানদের কোরআন দুনিয়ার সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। এরপরে তারা বলে অ্যারাবিক, আরবি কোন ভাষা, কার ভাষা, কোরআনের ভাষা। লেয়ানি আরবি অল কোরআন আরবি অল ইসান আহল জান্নাতে আরবি। অ্যারাবিক ইজ দ্য ওল্ডেস্ট, আরবি ভাষা দুনিয়ার সবচেয়ে পুরানো। অ্যান্ড রিচেস্ট, রিচেস্ট এবং বিশ্বের সবচেয়ে ধনী সমৃদ্ধ যেই ভাষাটা, সেই ভাষাটার নাম আরবি। ভাই সে সে বাংলা নাকি? এখন সে পুরুষ হইতে পারে, মেয়ে লোক হইতে পারে। সে যদি পুরুষ হয় তাহলে সে লেখে সামনে ব্র্যাকেটে লিখতে হবে কি, পুরুষ। আর সে এখন এই সে যদি নারী হয় তাহলে সামনে কি লেখা লাগবে, স্ত্রীলিঙ্গ, ঠিক কিনা বলেন? ইংরেজিতেও হি, এটার অপোজিট আছে সি। এখন আসেন একটা উদাহরণ দিয়ে বুঝেন, সে যদি পুরুষ হয় হদ্দলায় আরি তাহলে কোরআনের ভাষা হুয়া, হুয়া। আর সে যদি মহিলা হয় কোরআনের ভাষায় হিয়া, কোরআনের ভাষায় হিয়া। হেতিরা বুঝেননি, হেতিরা, হেতিরা, এইটা দোজ, দোজ ইংরেজি ভাষায়। এখন এই দোজ এরা হেতারা হইতে পারে, হেতিরা হইতে পারে, হেতারা হেতিরা মিলিয়ে হইতে পারে। কিন্তু কোরআনে দেখেন হেতিরা যদি মাইওয়ালা ব্যয় কয় তাহলে হুন্না, হুন্না। হেতে যদি পুরুষ হয় তাহলে কিন্তু ব্র্যাকেটে পুং পুং, হেতে পুরুষ, স্ত্রী হইলে স্ত্রী, এটা লিখতে হবে। কিন্তু কোরআনে দেখেন হুয়া, হেতারা দুইজন, হুমা। হেতিরা ব্যাক, হুন্না। আন্তা তুমি, তুমি যদি পুরুষ হও আন্তা, তুমি যদি মহিলা হও আনতে, আনতে। তোমরা ব্যাগ যদি পুরুষ হও আনতুম, তোমরা সবাই যদি মহিলা হও আনতুন না। হায় হায় রে, কাকুমা কুম কে কুমা কুন্না, কাকুমা কুম কে কুমা কুন্না। এক লন্ডনি বিলাতি সিলেট জিন্দাবাজারে এখানে বিলাতের মতো কায়দায় বিশাল এক ডিপার্টমেন্টাল স্টোর বানাইছে, বানাইয়া এখন এটার নাম কি দেবে বিলাতি কায়দায়, অনেক চিন্তা ভাবনা করে কোটি কোটি টাকা ইনভেস্ট। এখন পুরুষের ছবি একটা দিছে, মহিলার ছবি একটা দিছে, দিয়ে তারপরে এইটা স্টোরের নাম লিখেছে হি অ্যান্ড শি এন্টারপ্রাইজ, হি অ্যান্ড শি এন্টারপ্রাইজ। ভাই এখন এটা উদ্বোধন করবে সিলেটের জ্ঞানী গুণী কিছু আলেমও দাওয়াত দিছে, এখন সাইনবোর্ড দেখে এইটা তর্জমা করো।
and he and she enterprise kya bangla korte hare na silipte ekta asilo khub gomar ka bangla bhasha e doctor joma koron jaibe na he and she enterprise ka jodi apnara razi hon tale ami siliti bhashay tarjoma korte pari ka koro ka hete heti enterprise দেখেন কোরআনের ভাষা হেতে যদি হয় হুয়া হেতি যদি হয় হিয়া কি কাকুমাকুম তোমাকে এখানে কা তোমাকে তুমি যদি মহিলা কে কি লাকা লাকে আল্লাহু আকবার দুনিয়া কোন ভাষায় এত সম্পদ নেই আরবিতে যা আছে সুতরাং আপনার বাচ্চাদেরকে একটা বাচ্চা যদি হাফেজ বানিয়ে যেতে পারেন হাফেজ আল্লাহর কসম কবরে কবর থেকে হাসরের মাঠে উঠা পর্যন্ত আপনার কোনো চিন্তা নাই এই ছেলে আপনাকে না নিয়ে জান্নাতে যাবে না একটা ছেলেকে আলেম বানায় যদি মরে যেতে পারেন আপনার আর কোনো চিন্তা নাই এক মুরুব্বি উত্তরবঙ্গে খুব আলিশান অবস্থা খাওয়াইলো কায়দা করে এমন চাচা আপনার ছেলে পেলে কি হুজুর কইেন না আল্লাহ তিন গা পুত দিছে আমাকে কেমন মানুষ বানাইছেন শিক্ষকটাকে বলতে একটা পাগল আর একটা ছাগল আর একটা কবরে বুতে একটা পাগল আর একটা ছাগল আর একটা কবরে মুতে এরকম বাচ্চা রেখে গেলে এরা আপনার ঘরের মধ্যে তাস খেলাবে জুয়া খেলাবে আপনি মরে গেছেন আপনার তাকের উপরে এনে হিরোইনের বোতল রাখবে মদের বোতল রাখবে ইয়াবার পোটলা রাখবে ঠিক কিনা বলেন এবং তারা এখানে লারে লাপ্পা হারে টাপ্পা এগুলা খাবে ব্যবচার করবে নেশা খাবে জেনা করবে আর এইটার গুনাহে জারিয়া আপনার আমল নামার মধ্যে যাবে সওয়াবে জারিয়া আছে গুনাহে জারিয়া বোধহয় নাই জোরে কর সওয়াবে জারিয়া যদি থাকে হুজুর এই হুজুর কিন্তু অনলাইন হুরান ভাই আমরা আগের হুজুর এগুলো অ্যান্টি ম্যাগনেটিক বুলেট প্রুফ কামানের গোলা মারল টেম টেম গলে না আর আজকালকার হুজুর এই এই বিশাল হুলস্থুল কারবার কিন্তু মুরগির ডিমের মতো টোঁয়া উগা দিলে টেম গলি যাইব এরা কিছু কিছু কিতাব এখনো মনে হয় যেন কান্দে ব্যথা আছে আড়াই মাইল দূরে জাগির থাকতাম ওই যে রায়পুর বুখারি একজিল মুসলিম একজিল তিরমিজি একদিন নেশাই একদিন ইবনে মাজা আবু দাউদ একদিন একদিন ভাই একটা করে এখানে লইলে সাতত্রিশ থেকে আটত্রিশ কেজি ওজন হইত সাতত্রিশ থেকে আটত্রিশ কেজি ওজন হইত মনে হয় কান্দে এখন এইটার ব্যথা আছে আর আজকালকার টাইটেলের ছেলেরা এরকম নোটবুক একটা লই টাইটেলে ক্লাস করতে যায় কিতাবের লোকের দেখাও নাই হাসিয়া কি এটা ওরা শোনেও নাই কোনোদিন কিতাব পড়লে হাসিয়া পড়া লাগবে আসল কথা কিন্তু সেখানে আমরা কিতাবও পড়েছি হাসিয়াও তো আপনাদের ছেলে মেয়ে মেয়েও যদি হয় একটা মেয়েকে হাফেজ বানান আল্লাহর কসম মরার পরে আপনার আর কোনো চিন্তা নাই আজকে একটা মেয়েদেরও হাফেজি মাদ্রাসা আর বাংলাদেশ এমন একটা দেশ সাতান্নটা মুসলমান দেশের মধ্যে যেই দেশে হাফেজে কোরআনের সংখ্যা সবচেয়ে বেশি সেই দেশটা বাংলাদেশ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তার সাথে আপনার একটা ছেলে যোগ করে দেন হাসরের মাঠে হাফেজদের মিছিলে আপনি একত্রে জান্নাতে চলে যাবেন আর ছেলে রেখে গেছেন তাস খেলায় জুয়া খেলায় ইয়াবা খায় জেনা করে আরেকজনের মেয়ের সাথে লারে লাপ্পা হারে টাপ্পা কার মন জিনে বাজে রিনি ঝিনি ঝিনি মনে হয় যেন তারে চিনি ও গো চিনি এগুলো দেখতে দেখতে জারুয়া রায় আপনি ডাক দেন নাকি লেপ মরুদি লেপের তলে আছে না নাই জোরে কর ভাই আজকে আজকে তথ্য প্রযুক্তি আমাদেরকে যা দিয়েছে তার চেয়ে হাজার গুণ বেশি কেড়ে নিয়ে গেছে নিয়ে গেছে আপনি এতর কায়দায় বসুন এক মিনিটে মনে যাচ্ছে শেষ আপনি এতর কায়দায় বসুন আমার সাথে বলুন আপনারা কেউ কি আমার উপরে রাগ করেছেন ভাই তাহলে আমরা মাদ্রাসা করব মাদ্রাসা গড়ব মাদ্রাসায় সহযোগিতা করব মাদ্রাসায় সন্তানদেরকে ভাই আমার এলাকায় একটা ব্যতিক্রম দেখছি ভাই প্রাইমারি স্কুলে কোনো ছাত্র টাত্র নাই মাদ্রাসায় আমি জায়গা দিতে পারি না চোদ্দ গোষ্ঠী মাদ্রাসায়